আদিবাসী দিবস পালন করে লাভ হয় না কিছু। আদিবাসী দিবস পালন করে লাভ হবে কখন, যখন আদিবাসীরা তাদের সমস্ত অধিকারটা পাবে। আদিবাসী ছেলেরা তারা পড়াশোনা ঠিক পাবে, আদিবাসী লোকেরা তাদের খাদ্যশস্য ঠিক পাবে, আদিবাসী লোকেরা তাদের অধিকার ঠিক পাবে। যে আদিবাসী দিবস পালন করা হচ্ছে অথচ আদিবাসীদের অধিকার সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না। আজকে আদিবাসীরা জঙ্গল কেটে জমি করলো, আদিবাসীদের জমি পাট্টা নেই। আদিবাসীরা জঙ্গল কেটে কয়লা খনি করলো, আদিবাসীদের উপরে কয়লা খনির কোনো অধিকার নেই। 9 আগস্ট সারা পৃথিবী জুড়ে বিশ্ব আন্তর্জাতিক আদিবাসী মূলবাসী দিবস। এই দিনটিতে বিশ্বের নানা প্রান্তে বসবাস করা আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংস্কৃতি বৈশিষ্ট্য এবং জল জঙ্গল জমি রক্ষার তাদের আবেদনকে স্মরণ করার লক্ষ্যে আমরা মিলিত হই। মূলবাসী মানুষের উপর শোষণের ইতিহাস দীর্ঘ এবং নির্মম। খনির কয়লা তোলা থেকে শুরু করে নদীতে জলবিদ্যুৎ প্রকল্প বসানোর পরিকল্পনা, মূল স্রোতের সমস্ত প্রগতিশীল পরিকল্পনাতেই খাড়া নেমে আসে অনাদিকাল থেকে প্রকৃত সম্পদের রক্ষাকারী মূলবাসীদের অস্তিত্বের উপর। গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন সূচনা হওয়ার জন্যই এই দিনটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী নেতৃত্বে অবদান অনস্বীকার্য। সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল হুল থেকে হুলমান যুদ্ধ, বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা সম্প্রদায়ের বিদ্রোহ, ব্রিটিশ শাসন আর বার বার বিচলিত হয়েছে। আমার রায়